এবার চলে আসি মেন কোর্সে। মেন কোর্সের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডলস, একটা চিকেনের আইটেম, একটা ফিশের আইটেম। ফিস দিচ্ছে এটাই বড় কথা, তাও আবার 299 টাকায়। এগ চিকেন দুটোই আছে, কিন্তু চিকেন আমি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি না। আর এই ড্রিঙ্কস হচ্ছে আনলিমিটেড। এখানে টোটাল যে বুফে আছে না, সেটা কিন্তু পুরোটাই সেলফ সার্ভিস, মানে কিছুই কিন্তু তোমাদের ওনারা সার্ভ করবে না, তোমরা নেবে যেখানে ইচ্ছা বসো। এদের 2-3টে সিটিং ক্যাপাসিটি আছে। গুড আফটারনুন সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বৃষ্টি ভেজা সুন্দর একটা দিন, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, কারণ তোমাদের পছন্দের আনলিমিটেড বুফে নিয়ে চলে এসেছি, তাও আবার কম পয়সায়। মানে অনেকদিন হয়ে গেছে চিপেস্ট বুফের কিন্তু খোঁজ এই চ্যানেলে আসে না, আর আজকের ভিডিওটা হতে চলেছে 299-এর বুফের ওপর, মানে 299 টাকায় আনলিমিটেড খাওয়া দাওয়া, তাও আবার সাউথ কলকাতাতে। তাই আজকের এই ভিডিওটা সবাই লাস্ট অবধি দেখতে থাকো। সাউথ কলকাতায় যোধপুর পার্কের সামনে দারুণ একটা ক্যাফের খোঁজ দেবো, যেখানে কিন্তু পাওয়া যাচ্ছে 299 টাকায় আনলিমিটেড চাইনিজ বুফে। এবার কটা থেকে কটা অবধি টাইমিং আছে, কী কী পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ব্লগ চলো আগে পৌঁছাই। চলে এসেছি আমরা যোধপুর পার্কের গোবিন কলকাতাতে, আর এইখানে কিন্তু পাওয়া যাচ্ছে 299 টাকায় আনলিমিটেড চাইনিজ বুফে। 1টা থেকে 5টা অবধি এভরিডেই আছে। সমস্ত ইনফরমেশন তোমাদের আমি দিয়ে দেবো। আর জায়গাটা দেখো, মানে কত সুন্দর, বাইরেও চাইলে তোমরা বসতে পারো, ভেতরেও বসতে পারো, টোটাল 60 ক্যাপাসিটি আছে। আর এই বুফে কিন্তু প্রি বুকিং নয়, বাট সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে, কারণ টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। কী আছে না আছে সেটা বলছি। এক্সাক্ট লোকেশন সামনে হচ্ছে যাদবপুর থানা, একটুখানি এগিয়ে আসবে সেলিমপুরের দিকে, পেট্রোল পাম্পের ঠিক পাশেই কিন্তু গোবিন ক্যাফে। এনাদের যে পোস্টারটা আছে সেখানে 299 টাকা যে বুফে, সেখানে মকটেল আছে, দুটো স্টার্টার আছে, নুডলস, ডেজার্ট, স্যুপ, রাইস, আচ্ছা 2 সাইড ডিশ, মানে সব কিছুই কিন্তু তোমরা 299 টাকায় পেয়ে যাবে। এবার কেমন কী টেস্ট সেটা তো অবভিয়াসলি বলবো। এখানে নাম্বারও তোমাদের প্রোভাইড করে দিলাম, কল করতে চাইলে করে নিতে পারো। এবার চলো ভেতরে যাওয়া যাক। এই জায়গাটা আমার সত্যি দারুণ লেগেছে, মানে সন্ধেবেলায় তো দুর্দান্ত লাগবে। এইটা হচ্ছে ক্যাফের ভেতরের অ্যাম্বিয়েন্স, মানে টোটাল কিন্তু এনাদের 2-3টে সিটিং ক্যাপাসিটি আছে, যেখানে তোমরা বসতে পারবে। এখানে সুন্দর ইনডোর গেমসের ব্যবস্থা আছে, যেখানেও কিন্তু তোমরা টাইম পাস করতে পারবে যখন আর কি প্রচণ্ড ভিড় থাকবে। এই জিনিসগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং লাগলো, এই দিকেও এনাদের সিটিং ক্যাপাসিটি আছে। ওভারঅল যদি বলতে হয় ক্যাফেটা কিন্তু এক কথায় দারুণ, আর তার সঙ্গে 299 টাকায় আনলিমিটেড বুফে। ভেতরে সেকশনটা আছে, সেখানে কিন্তু পুরো বুফেটা সাজানো আছে, আর এই বুফেতে ডেজার্ট ছাড়া সব কিছু কিন্তু আনলিমিটেড। এইখানে দেখতে পাচ্ছ পুরোটাই সেলফ সার্ভিস। কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। ক্যাফেটার বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্নভাবে সাজানো। এবার তোমাদের একটু বলে দিই যে 299 টাকার এই বুফেতে তোমরা কী কী পাচ্ছ। এখানে দেখো ওয়েলকাম ড্রিঙ্কস আছে, যেখানে সুন্দর একটা আমপান্নাই হবে হয়তো, এটাও কিন্তু আনলিমিটেড, মানে এখানে পুরো আর কি সাজানো আছে, তোমরা যতবার ইচ্ছা নিয়ে নিতে পারবে। কিন্তু একটা কথা বলে রাখি, এখানে খাবার ওয়েস্ট করবে না, খাবার ওয়েস্ট করলে কিন্তু পেনাল্টি আছে। এরপরে কী আছে দেখি, স্যুপ আছে আমি যতটা জানি, হ্যাঁ এই হচ্ছে স্যুপ, যেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে এগ চিকেন, একদম ক্লিয়ার স্যুপ দেখতে পাচ্ছ। তার সঙ্গে আর কী কী আছে একটুখানি দেখে নিই। স্টার্টারে কিন্তু আছে 2 রকমের আইটেম, এখানে একটা ভেজ আইটেম আছে যেটা হচ্ছে ক্রিসপি চিলি বেবিকর্ন, আর একটা আইটেম এখনও আসেনি, খুব তাড়াতাড়ি এসে গেছি তো আমি, প্লেটে সার্ভ করবে। আর এইদিকে দেখতে পাচ্ছ ভেজ ফ্রাইড রাইস আছে মেন কোর্সে, তার সঙ্গে কিন্তু এইদিকে আছে ভেজ নুডলস, আর এইদিকে 2টো সাইড ডিশ, একটা কিন্তু চিকেনের আমি যতটা জানি, এই হচ্ছে চিকেনের একটা সাইড ডিশ যেটা প্রবাবলি চিলি চিকেনই আছে দেখতে পাচ্ছি, আরও একটা যে আইটেম আছে সেটা হচ্ছে ফিশের আইটেম, এই হচ্ছে একটা ফিশের আইটেম আছে। ওভারঅল যদি বলতে হয় এইখানে তোমরা কিন্তু ডেজার্ট ছাড়া, মানে লাস্টে আইসক্রিম আছে, সেই ডেজার্ট 1 টাইম সার্ভ হবে, বাকি সব কিছু মানে যা যা দেখতে পেলে একদম ওয়েলকাম ড্রিঙ্কস থেকে শুরু করে স্টার্টার মেন কোর্স সব কিছু আনলিমিটেড একজনের জন্য। আর আবারও বলে রাখি বুফে কিন্তু নট শেয়ারেবল, একজন আসবে আনলিমিটেড খাবে, টাইমিং 1টা থেকে 5টা, ওয়েস্ট করলে কিন্তু পেনাল্টি আছে। প্রথমেই হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক থেকে শুরু করা যাক, যেখানে এইরকম আম পান্না আছে, নিয়ে নিলাম হচ্ছে আম পান্না। যতই বাইরে বৃষ্টি হোক না কেন গরম কমছে না, এটা ঠান্ডা ঠান্ডা খেয়ে বেশ ভালো লাগছে। আর এই ড্রিঙ্কস হচ্ছে আনলিমিটেড। এখানে টোটাল যে বুফে আছে না, সেটা কিন্তু পুরোটাই সেলফ সার্ভিস, মানে কিছুই কিন্তু তোমাদের ওনারা সার্ভ করবে না, তোমরা নেবে যেখানে ইচ্ছা বসো। এদের 2-3টে সিটিং ক্যাপাসিটি আছে। চিকেন স্যুপ আর এটার মধ্যে এগ চিকেন দুটোই আছে, কিন্তু চিকেন আমি খুব বেশি পরিমাণে দেখতে পাচ্ছি না, এই এগ হোয়াইটগুলোই দেখতে পাচ্ছি। এবার টেস্ট করে দেখি কেমন লাগে। ক্লিয়ার চিকেন স্যুপ যেরকম খেতে হয়, মাঝে মাঝে রসুনের কুচি পড়ছে, ভালো লাগছে। আর ভেতরের যে সেকশনগুলো আছে এগুলো কিন্তু এনাদের এসি সেকশন, বাট স্যুপ বেশি খেয়ে বুফেতে পেট ভরানোর কোনো ব্যাপার নেই, কারণ এখানে যা যা আছে সব কিছু কিন্তু আনলিমিটেড। চলো এবার স্টার্টার আর মেন কোর্সগুলো সাজিয়ে নিয়ে আসি। যারা মোটামুটি হালকা স্যুপ খেতে পছন্দ করো
তাদের কাছে দারুণ লাগবে। নিয়ে চলে এসেছি স্টার্টার আর মেন কোর্স সমস্তটাই। দেখো একটা প্লেটেই সাজিয়ে নিচ্ছি 299 টাকার বুফে। খুব বেশি আইটেম নেই, বাট যেটুকু দিয়েছে আমি বলবো এনাফ 299 টাকায়। এই বাজারে এরকম একটা ক্যাফেতে বা এসি রেস্টুরেন্টে কিন্তু বুফে হয় না, তাও আবার আনলিমিটেড সব কিছু। প্রথমেই স্টার্টার দিয়ে স্টার্ট করি। এখানে একটা ভেজ স্টার্টার, একটা ননভেজ স্টার্টার আছে। ননভেজ স্টার্টারে আছে এটা ক্রিসপি চিকেন, এটা একটু টেস্ট করে দেখি। প্রথমে ননভেজ দিয়ে শুরু করি। বেশ মুচমুচে, আর ভেতরে কিন্তু চিকেন ভালো পরিমাণেই আছে। সস দিয়েছিল, সসটা আনতে ভুলে গেছি। ক্রাঞ্চি, খেতে ভালো লাগছে। আর ভেজের মধ্যে যেটা আছে সেটা আমাদের সবার অল টাইম ফেভারিট, ক্রিসপি চিলি পেপিকর্ন। এইটাও কিন্তু বেশ ভালো করেছে, ক্যাপসিকাম পেঁয়াজ অনেক কিছু দিয়ে টস করা। দুটো স্টার্টার আছে বাট খেতে ভালো, মানে টেস্ট ওয়াইজ ভালো। 299 টাকা মানে এমন নয় যে যা কিছু দিয়ে দিচ্ছে, দুটোর ফ্লেভারই দুর্দান্ত। মেন কোর্সের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে ভেজ ফ্রাইড রাইস, ভেজ নুডলস, একটা চিকেনের আইটেম, একটা ফিশের আইটেম। ফিশ দিচ্ছে এটাই বড় কথা, তাও আবার 299 টাকায়। প্রথমেই আমি একটু নুডলসটা ট্রাই করে দেখি। ভেজ হাকা নুডলস আছে, গাজর, বিনস সব কিছু দেওয়া। খেতে ঠিকঠাক। আর এদিকে চিলি চিকেন আছে, এরকম ছোটো ছোটো পিস বাট বোনলেস। চিলি চিকেনের ফ্লেভারটা আমার মনে হলো যে আর একটু ভালো হতে পারতো, একটু নুন মিষ্টির ব্যালেন্সটা কম লাগলো। ওভারঅল ঠিক আছে। এরপরে আছে রাইস, যেটার মধ্যে আছে ভেজ ফ্রাইড রাইস। আর এই ভেজ ফ্রাইড রাইসের সাথে আমি একটু ফিশের আইটেমটা খেয়ে দেখি। এইরকম দেখো, বাসা অবভিয়াসলি ইউজ করেছে, কারণ এই দামে ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু দেওয়া, বেল পেপার। টেস্ট করি। চিলি চিকেনের থেকে ফিশের যে আইটেমটা আছে সেটা আমার বেশি ভালো লেগেছে। আর ফিশের যে আইটেমটা আছে সেটাও কিন্তু এইরকম সাইজের দেখতে পাচ্ছ, এক একটা ফিশের আর কি পিস এইরকম সফট আছে। আর ভেতরে কিন্তু মাছের পরিমাণও বেশ ভালো, মানে কোটিং দিয়ে ভরানো নয় সেটা চিকেনের ক্ষেত্রেও। ওভারঅল যদি বলা হয় আইটেম খুবই কম, আর 299 টাকায় যা যা দিচ্ছে আমি বলবো এই বাজারে দাঁড়িয়ে ঠিকই আছে। কিন্তু একটা জিনিসে আমার একটু অবজেকশান আছে, যে মেন কোর্সের যে আইটেমগুলো আছে মানে রাইস, নুডলস বা এই গ্রেভি আইটেম, এর ফ্লেভার আরেকটু যদি ভালো হতো তাহলে আমার বেশি ভালো লাগতো। কিন্তু একটা জিনিস বলতে হবে যে চিকেন বা ফিশ যে দুটো সাইড ডিশ আছে তার মধ্যে কিন্তু ভরপুর চিকেন এবং ফিশ আছে, মানে এমন নয় যে কোটিং দিয়ে ভরিয়ে রেখেছে 299 টাকা আন্দাজে। এইরকম দেখো চিকেনের সাইজ, বাট ভেতরে কিন্তু সুন্দর বোনলেস চিকেন ইউজ করা হয়েছে, যেটা মোটামুটি রাইস বা নুডলসের সাথে খেলে বেশ ভালোই লাগছে। অবভিয়াসলি বলবো এখানে আসো, 299 টাকা খুব বেশি এক্সপেক্ট করে নয়, বাট 299 টাকায় যেটুকু পাওয়া যাচ্ছে একদম দাবিয়ে খেয়ে যেতে পারবে। প্লাস 5% GST আছে। এবার টাইম লিমিট কিছু আছে নাকি সেটা আমি দাদাদের থেকে বলে দেবো, বাট একটা জিনিস বলে রাখি, লাস্ট এন্ট্রি কিন্তু 4:30 সময়, মানে 5টা অবধি এই বুকেটা আছে, 1টা থেকে 5টা এভরিডে লাস্ট এন্ট্রি 4:30। একটা জিনিসই বলবো যে এখানে সবচেয়ে বেশি আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এনাদের অ্যাম্বিয়েন্স, মানে বাইরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই দারুণ, ভেতরেও এদের 3-4টে আর কি থিমের ওপর বেশ করে অ্যাম্বিয়েন্স আছে। তো এই অ্যাম্বিয়েন্সটা তোমরা কিন্তু বেশ ভালো এনজয় করবে বন্ধুবান্ধব নিয়ে আসলে। আর তার সঙ্গে যদি বলো বুফের মধ্যে সবচেয়ে ভালো কী লেগেছে, সেটা হচ্ছে স্যুপ, আর তারপরে হচ্ছে এই ক্রিসপি ফ্রাইড চিকেনটা। এবার এই স্টার্টার আইটেম কিন্তু চেঞ্জ হতে পারে, মানে সবসময় যে এটাই থাকবে সেটা নয়, বাট যেটা থাকবে মোটামুটি দুটো আইটেমই থাকবে, একটা ভেজ একটা ননভেজ এরকমই হতে পারে, অথবা কখনো কখনো দুটোই ননভেজ হতে পারে আমি যেটা শুনলাম। আর বাইরে কিন্তু বুফের সাথে গেমিং সেকশন আছে যেখানে তোমরা গেম খেলতে পারবে, এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আর 299 টাকার বুফেতে আমরা তো ড্রিঙ্কস আনলিমিটেড এক্সপেক্টই করি না, সেটা এনারা দিয়েছে, যেটা একটা ভালো দিক। মানে কিছু যদি খারাপ থাকে কিছু ভালোও আছে, মানে সব কিছু মিলিয়ে যদি বলতে হয় 299 টাকায় আমার কিন্তু এই বুফেটা ডিসেন্ট লেগেছে। আমি বলবো তোমরা আসো, এসে ট্রাই করো, তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমায় কমেন্টে জানো। ওভারঅল আমাদের বুফে খাওয়া তো কমপ্লিট, প্লেট একদম মোটামুটি পরিষ্কার, কিন্তু সুনিতা এই ওয়েস্ট করেছো কেন, ফাইন দিতে হবে। ফাইন দেবো না।
আচ্ছা, বেসিক্যালি ব্যাপারটা একটু বলে রাখি যে রাইসটা একটুখানি ঘামিয়ে গেছে আমার মনে হলো, তো সেটা আমি ওনাদেরও জানিয়েছি, ওনারা ওটা নিয়ে গেলো, নিয়ে চেঞ্জ টেঞ্জ করবে কিছু, বাট রাইসটা একটু ঘামিয়ে গেছে, এটা নট এক্সপেক্টেড। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, শেষ পাতে চলে এসেছে ডেজার্ট। ডেজার্ট বলতে এখানে আছে আইসক্রিম, আর এই যে আইসক্রিম এটাই কিন্তু ওয়ান টাইম সার্ভ, বাকি যা যা আছে সব কিছু আনলিমিটেড। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, এই বুফেতে কিন্তু কোনো রকম টাইম লিমিট নেই, মানে একটা থেকে পাঁচটা অব্দি বুফে চলছে, সাড়ে চারটে লাস্ট এন্ট্রি, এর মধ্যে তোমরা এসে যতক্ষণ ইচ্ছা খেতে পারো, ওরকম নয় যে এক ঘন্টা দেড় ঘন্টার জন্য তোমরা খেতে পারবে। আসো, গল্প করো, খাওয়া দাওয়া করো, এনজয় করো, বাট একটা জিনিস বলবো, খাবার কিন্তু নষ্ট করো না। আর আইসক্রিম তোমাদের আলাদা করে দেখানোর কিছু নেই, গরমের মধ্যে ভালোই লাগছে। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, দেন ব্যাক করছি। অলরাইট, তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছি। ওভারঅল যদি বলতে হয় ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাট একটাই কথা বলবো, যদি বুফেটা নিয়ে আমাকে বলো যে তোমার কেমন লেগেছে, আমি বলবো ডিসেন্ট লেগেছে। ওখানে বসেই আমি বলেছি বৃষ্টিও নেমে গেছে, ওয়েদার একদম সেরা হয়ে আছে। মানে 299 টাকা দিয়ে তোমরা যদি খাবার খেতে আসো, মনে করো যে একটা ভালো অ্যাম্বিয়েন্সে বসে টাইম কাটাবো, কারণ কোনো টাইম লিমিট নেই, তার সঙ্গে টুকটাক কিছু খাবার দাবার থাকবে, তাহলে আমি বলবো এই জায়গাটা বেস্ট আছে। কিন্তু তোমরা যদি মনে করো যে 299 টাকা দিয়ে খুব ভালো খাবার খাবে, খুব টেস্টি খাবার, সেটা ঠিক নয়। সেটা আমি ওখানে বসেও বললাম। লাস্টে একটা জিনিস খুব বাজে লেগেছে আমার, যে রাইসটা ঘামিয়ে গেছিলো, তো এই জিনিসটা আমাদের মানে বললাম ওখানে যারা স্টাফ ছিল, তারপর ওনারা চেঞ্জ করে দিল। তো এই জিনিসগুলো আমার মনে হয় বলার আগে নিজেদের মেনটেন করা উচিত। ওভারঅল যদি বলতে হয় এক্সপিরিয়েন্স ঠিকঠাকই আছে, 299 টাকা বেশি এক্সপেক্ট করা উচিত নয়। তোমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাও, আর কারা কারা এখানে খেয়েছো সেটাও কমেন্টে জানিও, যারা খাওনি একবার এসে ট্রাই করতে পারো, যদি খাবার ইম্প্রুভ হয় তাহলে আমায় কমেন্টে জানিও। চলো সবাইকে টাটা, বাই বাই করে দাও। তোমার কেমন লাগলো? ওকে, কারণ আমার খাবারটাই নষ্ট হয়েছে, গন্ধ ভাত, আর একটু না পোলাও ফ্রাইড রাইস এগুলো একটুখানি ঘামিয়ে যায়, তাই এই দিকটাই একটু বেশি নজর দেওয়া উচিত। ঠিক আছে, চলো বেশি অবজেকশন হয়ে যাচ্ছে, এসে ট্রাই করো, আমায় কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে।